Hey, what's up guys? It's Shuman Jaibi from Shuman's family. আমরা সবাই পানি খাই কিন্তু আমরা সবাই কিভাবে পানি খাই পানিটা ট্যাপ থেকে নিয়ে খাই আসলে লন্ডনে যারা থাকি সবাই আমরা ট্যাপ ওয়াটারই খাই বেশিরভাগ জায়গায় তো আমাদের লন্ডনের পানিগুলো আসলে রিসাইকেল হয় এগুলো রিসাইকেল করে মেডিসিন দিয়ে আপনারা আবার পরবর্তীতে ওই পানিগুলাই আবার বেশিরভাগ ক্ষেত্রে ওই পানিগুলাই আমরা আবার খাই আসলে পানির মধ্যে আমি যেটা বলতে চাই ভেরি ইম্পর্টেন্ট পানির মধ্যে কিন্তু লাইম স্কেল থাকে আপনি যদি আপনি যদি দেখেন আপনি আপনার পুরাতন ক্যাটেলের মধ্যে অথবা আপনি ফ্লাক্সের মধ্যে আপনি ফ্লাক্সের ভিতরে যদি আপনি তাকান ভালো করে তখন দেখতে পারবেন অনেক লাইম স্কেল আছে বা আপনি ক্যাটেলের মধ্যে আপনার প্রত্যেকদিন আপনি চা খান ওই ক্যাটেলের মধ্যে ভিতরে দেখবেন আপনি অনেক লাইম স্কেল জমা আছে লাইম স্কেলটা আসলে ওই ট্যাপ ওয়াটার থেকেই হয় তো ওইটার পরিবর্তে আপনি কি খাবেন মিনারেল ওয়াটার তো মিনারেল ওয়াটার সবসময় আসলে আপনি শপিংয়ে যে আপনি স্টোরেজ করতে পারবেন না কিনতেও পারবেন না ওইটা খাওয়া ভালো কিন্তু আমি রেকমেন্ড করব যেটা আজকে নিয়ে আসছি ওটা হলো আমরা ফিল্টার জগ যেটা মিনারেল ওয়াটারটা আসলে অনেক এক্সপেন্সিভও না আসলে আপনি যদি কন্টিনিউ খেতে চান তাহলে তো অবশ্যই এক্সপেন্সিভ ওইটার পরিবর্তে আপনারা ফিল্টার জগ কিনতে পারবেন আমরা প্রায় 2 বছর ধরে আমরা এই ফিল্টার জগটা ইউজ করতেছি এটা খুবই ভালো জিনিস এটা আপনার ফিল্টার জগটা আপনি অ্যামাজন থেকে কিনতে পারবেন ওইটার লিংক আমি দিয়ে দিব ডিসক্রিপশনে আপনি কিনে নিতে পারবেন একবারে আপনি কিনে নিলেন এটার দাম 20 পাউন্ড লেস দেন 20 পাউন্ড আই বিলিভ আপনাকে আমি লিংক দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে আপনারা লিঙ্কে যেয়ে আপনারা কিনতে পারবেন অ্যামাজন থেকে এটা ব্রিটা এটা একটা ব্র্যান্ডের ব্রিটা ভেরি ভেরি গুড আমরা যেটা 2 বছর ধরে ইউজ করতেছি এটা খুবই ভালো এটার কার্টিজ লাগে ফিল্টার কার্টিজ এটা হলো ফিল্টার কার্টিজ এটা আপনি যখন কিনবেন আপনি 20 পাউন্ড দিয়ে যখন কিনবেন আপনি ওটার সাথে একটা ফিল্টার আসবে তো পরবর্তীতে এটা একটা ফিল্টার আপনার 1 মাস যায় 30 ডেজ পরবর্তীতে আপনি এগুলা কিনতে হবে আপনাকে যেটা ফিল্টার কার্টিজ বলে এটা ম্যাক্সট্রা এটা এটা আপনি 3টাও কিনতে পারবেন 6টাও কিনতে পারবেন 3টে যেগুলো অ্যারাউন্ড 12 to 15 পাউন্ড আর আপনি 20-25 পাউন্ড আপনি পাবেন 6টা কার্টিজ তো কার্টিজে কি আছে আমি একটু খুলে দেখাই কার্টিজটা আপনি যখন খুলবেন ভিতরে আপনি আমি যেটা কিনি 6টা করে কিনে নিই আপনি 12টাও কিনতে পারবেন 36টার প্যাকেটও আছে আপনি এটা খোলার পরে আপনি ভিতরে এরকম কার্টিজ পাবেন কার্টিজগুলো আপনি এটা 30 দিন পর পর আপনি এটাকে লাগাতে হবে এটা কিভাবে আপনারা জগের মধ্যে ইনস্টল করবেন আমি দেখাই দিতেছি এটা প্রথমে খুলবেন আপনারা এটাকে ফিল্টার কার্টিজ বলে তো এটা জগ আপনি যখন 1 মাস হয়ে যাবে এখানে আপনার মিটার আছে একটা মিটার আপনাকে বলবে আপনি কবে নাগাদ এটা চেঞ্জ করতে হবে আপনাকে ফিল্টারটা ফিল্টারটা বেশি এক্সপেন্সিভ না বাট ওইটা খুবই ভালো এটা মুখটা খুলবেন এটা হলো আপনার মিটার যেটাকে আপনি এটাকে এটা আপনাকে বলে দিবে কবে নাগাদ আপনি চেঞ্জ করবেন নর্মালি 1 মান্থ আপনি প্রত্যেক মাসে মাসে চেঞ্জ করতে হয় ভিতরে কার্টিজ থাকে আপনি ওই কার্টিজটা এভাবে আপনি এই কার্টিজটা আপনি খুলে দিলেন খোলার পর আপনি নতুন কার্টিজ যেটা আছে ওটা আপনি এখানে জাস্ট পুশ করে দিবেন পুশ করলে ইনস্টল হয়ে যাবে এটা হওয়ার পর আপনি এটা ইউজ করতে পারবেন আরও 30 ডেজ এই জন্যই আমি বলি বিকজ আপনি যখন আসলে দেখবেন আপনাদের ক্যাটেলের মধ্যে তখন আপনারা নিজেই ভয় পাবেন আসলে এত এত বেশি লাইম স্কেল থাকে আপনারা যখনই একটা পরিষ্কার গ্লাসের মধ্যে আপনি একটা পানি নেন 3-4 দিন ওই পানিটা আপনি রাখেন এক জায়গায় তখন আপনি দেখবেন ওই গ্লাসের মধ্যে লাইম স্কেল হয়ে গেছে তো আমরা যখন এই এই ফিল্টারগুলো ছাড়া খাই শুধু ট্যাপ ওয়াটারটা খাই তখন অনেক অনেক লাইম স্কেল আমরা খেয়ে ফেলি সো আমরা প্রথমে বুঝি না আসলে আমাদের ভিতরে কী হচ্ছে কি না তো এই জন্য আমি যখন আপনার ক্যাটেল দেখছি আমার খুব ভয় পাইছি তখন আমিও রেকমেন্ড পাইছি অনেকের কাছ থেকে আসলে ফিল্টারের পানিটা খাওয়া ভেরি ইম্পর্টেন্ট সব কিছু লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিব আপনারা যা ডিসক্রিপশন বক্সে যায় আপনি ক্লিক করলে আপনি অ্যামাজন থেকে কিনতে পারবেন
আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আমাদের। থ্যাংক ইউ ভেরি মাচ।